আপনারা শিরোনামই শুনছিলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপে আবারও যোগ দিয়েছেন সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের সাথে বৈঠকে এ নিয়ে আলোচনার কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব। তিনি বলেছেন যে মার্কিন পর্যবেক্ষকদের মতামত গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ। চলতি বছরে দ্বিতীয়বারের মতো ঢাকা সফরে আফরিন আখতার। যুক্তরাষ্ট্রের এই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় নেমে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। পররাষ্ট্র সচিব ও মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা ডেস্কের প্রধানের সাথে বৈঠক হয় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। বৈঠকে বাংলাদেশের মানুষের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট দেয়া নিশ্চিত করার ব্যাপারে আলোচনা হয়েছে। একই সাথে প্রত্যক্ষ বিনিয়োগ ও বাণিজ্য সহ বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন তারা। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র সচিব। জানান, সম্প্রতি সফর শেষ করা আইআরআই এবং এনডিআই এর পর্যবেক্ষকরা সংলাপ সহ যে সুপারিশ করেছেন তা পুনর্ব্যক্ত করেছেন আফরিন। আমরাও কিন্তু বারে বারে তাদেরকে অ্যাসিওরেন্স দিচ্ছি সর্বোচ্চ পর্যায়ে থেকে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, পার্টিসিপেটরি ইলেকশন। এবং পার্টিসিপেটরি বলতে আমরা যেটা বুঝাচ্ছি যে এখানে জনগণের পার্টিসিপেশন থাকবে কিনা। সুতরাং জনগণ যেই রায় দিবে সেটাই মেনে নিবে দেশবাসী। এবং এছাড়া আলোচনা হয়েছে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও। যুক্তরাষ্ট্রের যে ওফ্যাক আছে বা ট্রেজারি ডিপার্টমেন্ট আছে, সেখানে আমাদের প্রতিবেদন আমরা ইতিমধ্যে জমা দিয়েছি আমাদের ল ফার্মের মাধ্যমে। এবং আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব স্যাংশনগুলো, বিশেষ করে যে ইন্ডিভিজুয়ালদের উপরে যেগুলো আছে, বিকজ এমনি রিফর্মের যে ইস্যুগুলো আছে সেগুলো তো সময় লাগবে। সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।